বদমাস মেয়ে, কিভাবে এগুলো ভাবে? তাহলে তুমি ভাই তোমার মতো থাকো না, এই এক একটা টুটকো ঝামেলা জীবন থেকে কোত্থেকে যে জুটে আমি এটাই বুঝি না। ওদের সার্কেলটা সমস্যা, এই নিকেতন পাড়া বসে 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 এগুলোর মগজ ধোলাই করে। ও বলছে যে আমি নাকি অকারণে তার উপরে কি খ্যাপা আর কি। তো এই যে বললো যে আমি নাকি খ্যাপা, তো কি কারণে খ্যাপা, মানে কি কি কারণে, মানে কোনো অ্যাক্টিভিটিতে কি আর কেন মনে হয়েছে যে আমি কি ওকে যেটা পচা কথা বলছি, মানে গালি দিছি বা বকা দিছি ওভার দ্য ফোন বা ফেস টু ফেস, কোনো রকম ভাবেই তো আমার তার সাথে যোগাযোগ নাই। আর এমন হতো যে কোনো ধরেন আপনাকে বলা বা আরো 10 জনকে বলা যে আমি ওর উপরে ওর উপরে খ্যাপা, মানে আমার এমন কোনো লাইন, বা রাজকে বলা, সেই রাজ যদি ওর সাথে আবার শেয়ার করতো এরকম কিছু। ওকে নিয়ে তো আমার জীবনে কোনো কথাই নাই, মানে কারোর সাথেই নাই, মানে ওকে নিয়ে কোথাও কথা বলি নাই, না ওর সাথে বলছি, মানে ও কেন এই ধরনের একটা কথা আমাকে নিয়ে বললো আমি যে সেটাই ভেবে পাই না, কেন বললো আমাদের সম্পর্কের মাঝখানে সে কেন কথা বলা শুরু করছে। আবার দেখলাম নিউজ 24 একটা নিউজে সে কমেন্টে সেরকম যে এভাবে করলে তো রাজ কাজই করতে পারবে না, এত চিন্তা ওনার। হ্যাঁ, কিভাবে করলে ওনার বউ, কিভাবে কি করছে ওনার বউ। আমি কোনো শরীফুল রাজকে কিন্তু বিয়ে করি নাই আমার জীবনে, আমি কোনো শরীফুল রাজকে বিয়ে করি নাই, মানে শরীফুল রাজ রাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওর বিয়ে করি নাই। সেটাকে ওই শরীফুল রাজ ডিফাইন করার কিছু নাই, আমাদের কোনো ভাগ করার কিছু নাই। তো ওরা কেন ভাগ করতেছে আমাদের জীবনে এসে? ওদের কি ভালো লাগতেছে না? ওরা যদি সত্যি সত্যি ফ্রেন্ড হইতো তাহলে ফ্রেন্ডদের জীবনে ভালো চাইতো, ফ্রেন্ডদের কখনো মানে কোনো কিছুতে মারা যাক, মানে কোনো কিছুর আসলে খারাপ হোক এটা আসলে কোনোদিন কোনো ভালো ফ্রেন্ডরা চায় না। 20 তারিখ থেকেই আমার বাসায় নেই, 20 তারিখ থেকে ওদের সাথে সুনায়দের সাথে। এই যে আপনার ফেসবুকে অ্যাক্টিভিটিস দেখতেছেন না, কোথায় কনসার্ট হচ্ছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় মানে অত চিল 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 মরে আসছে। তো বাসা ছেড়ে একটা লোক কত চিল মরে থাকতে পারে আপনি বুঝতেছেন? আবার সুনায়রা বলছে কি যে আমি বিয়ের পরে রাতের সাথে কোনো যোগাযোগ ছিল না, মানে কোনো যোগাযোগই ছিল না, প্রায় যোগাযোগই ছিল না। তো কেন আপনার এত বেস্ট ফ্রেন্ড, কেন আপনাদের সাথে যোগাযোগ ছিল না? আমি কি রাখছি আপনাদের সাথে যোগাযোগ করতে? আমি কি বলছি তুমি রাজের সাথে কথা বলো না, বা রাজকে বলছি যে তুমি সুনায়রার সাথে কথা বলো না? না, তাহলে তোমরা কেন কথা বলো নাই? আবার যখন আমার সাথে 10 দিন ধরে কোনো যোগাযোগ নাই রাজের, তখনই তোমরা আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছো, তখনই তোমরা সেলফি আপলোড করতেছো, তখনই এই সেলফির মধ্যেই তোমার মনে হচ্ছে যে আমি সেলফি দেখে জেলাস, কারণ তুমি এটা ইচ্ছে করে করাচ্ছ যাতে আমি আসলেই এরকম তোমার মনে হচ্ছে যে, মানে এটাই তোমার টেন্ডেন্সি, এটা আমার না। কিন্তু এই ছবি তো নর্মাল একটা ছবি, এটা তো এও কি সিএমও আপলোড করছে, তো কি ওর কেন মনে হলো যে এই ছবিটা নিয়ে আমি জেলাস? কেন ওকে ওকে আমার জেলাস করতে হবে? ওকে আমাদের আমাদের সম্পর্কে মাঝখানে কে কে যে কথা বলার? এভাবে করলে তো রাজ কাজ করতে পারবে না, তাহলে রাজের জীবনে তুমি এসে কাজ করো রাজকে, এত ধরন তোমার, তুমি কেন হারা গেছিলা? তাইলে তুমি আবার মাঝখান থেকে আসছো কেন? এখন এসে আবার আসছো আসছো আমি সুন্দর করে এইসব নিয়ে কথা বলতেছো, তুমি আমাকে নিয়ে কেন কথা বলতেছো? তোমার কোনো রাইট নাই তো এভাবে একজনকে নিয়ে কথা বলার? তুমি আমার দিকে মিথ্যা ব্লেমের আঙুল কেন তুলতেছো? আপনার মনে হয় আমি ওটা ছেড়ে কথা বলবো? আমার দিকে মিথ্যা ব্লেমে আঙুল তুললে কিন্তু আইন আর আসে সবাই, আমি বুঝলাম না, প্রচলিত আইনের হুমকি দেখাচ্ছে, মানে আইন কি ওদের জন্য বানানো খালি? তো আমি আমি আজকে সুন্দর করে মামলা দিয়ে আসবো, আমাকে নিয়ে কথা বলছে, আমি কেন নিয়ে কথা বলছি? ওর জন্য আমার মেন্টাল হেলথ, আমার ভালো লাগতেছে আমার কিছু ঘরের মধ্যে, এগুলো কোনো কথা? ওরা আমার জামাকে বাসা থেকে বের করছে, ওদের সার্কেলটা সমস্যা, এই নিকেতন পাড়া বসে 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 এগুলো আর মগজ ধোলাই করে। ঠিক আছে, এই যে হাওয়া দিতেছে না সবাই মিলে, কিন্তু এগুলো মিথ্যা ব্লেম দেওয়া কাউকে কোনো ঠিক না, বুঝেন নাই? একটা জায়গায় তো ঠিক মতো বিচার হবে পৃথিবীতে। রাজকে আমার প্রেমিক যে ঝগড়া হইলো, বা আমরা টিনেজ বয়স আমাদের যে এগুলো করতে যাবো, এত লেম কাজ করবার, ওরা বাচ্চা বাপ ভাই, ও ভাবলো কিভাবে, মেয়ে কিভাবে ভাবলো, এগুলা বদমাশ মেয়ে কিভাবে এগুলো ভাবে? আর বন্ধুত্ব রিলেশন শিখাইতে আসছি এতদিন পরে। আচ্ছা শুনেন, আমার সাথে যদি 10 বছর একজনের সাথে ফ্রেন্ডশিপ থাকে সেটা নিয়ে আমি ব্যাখ্যা দিতে যাবো না। ও ব্যাখ্যা দিতেছে কেন? ও রিলেশন নিয়ে ব্যাখ্যা করে গেছে, মানে আমাদের 10 বছরের ফ্রেন্ডশিপ, আমরা এভাবেই কথা বলি, আমরা এভাবেই গালি দিই, এত ব্যাখ্যা কেন দিতেছে? ফ্রেন্ড তো মানে ফ্রেন্ডই, যাই করে এসে এগুলো করতেছে ভাই। আমার সুখ শান্তি যদি ওদের ভালো না লাগে তাহলে তুমি ভাই তোমার মতো থাকো না, মানে তুমি এসে আমাকে কেন খুঁজতেছো? তোমার জীবনের কোনো তুমি তুমি লাইফলেস বলে তুমি আর একজনকে খুঁজাবা? তোমার আর একজনের সেফ লাইফ তোমার ভালো লাগতেছে না ভাই? আমার এত জীবনে সুখের সময় এসে এই এক একটা টুটকো ঝামেলা জীবন থেকে কোত্থেকে যে জুটে আমি এটাই বুঝি না, কোত্থেকে মাঝখান থেকে একটু ঢুকে গেছে, মানে এন্ট্রি নিয়ে ফেলেছে লাইফে, মানে এটা কে কোত্থেকে আসছে আমি নিজেও জানি না, মানে বুঝতেছি না। তো ওরা খুব খুশি, মানে রাজ যদি রাজ পরির সাথে না থাকুক, পরি রাজের সাথে না থাকুক, দুজনের সংসার দুদিকে চলে যাক, ঠিক আছে, এটা তো খুব মাঝখান থেকে ঝাঁপা এসে আমাকে নিয়ে কথা বলা শুরু করছে, আমাদের রিলেশন নিয়ে কথা বলা শুরু করছে, আমাদের আমাদের রিলেশন, মানে ও ওর ওর ফ্রেন্ডের কেয়ার দেখানো শুরু করছে, ওর ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলা শুরু করছে, মানে কেন?
যদি কাজ করি সেটাও আমার একটা যুদ্ধের সামিল, মানে যুদ্ধ করতে সমস্ত কিছু রেডি রেডি করে নিয়ে বেড়ানো, সেটাই মানে এটা না দেখলে মানে কেউ বুঝবে না যে কি যায় আমার উপর দিয়ে, বা যাদের জীবনের মানে বাচ্চা আছে তারা বাইরে যখন কাজ করতে যায় তাদের কি হয় তারাই বুঝতে পারবে। এর মাঝখানে এরকম একটা মানে এটা মানে বাতাসের মধ্যে ভেসে আসছে একটা জিনিস, ও এসে লাফ দিয়ে আমার গায়ের গলা চেপে ধরতেছে, মানে কে ও ভাই?